ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এম জসীমউদ্দিন খন্দকার, চেক আপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাস ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু সেট আপ অটোমেটিক ইমেল ফরওয়ার্ডিং ইন জিমেল, অর্থাৎ জিমেলের মধ্যে আমরা কীভাবে অটোমেটিক ইমেল ফরওয়ার্ডিং আমরা সেট আপ করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা এদিকে ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্ট যদি সাইন ইন করা থাকে তাহলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পর আমরা এখানে জিমেল বা আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। বাস আসার পরে এখন আমাদের কাজটা করার জন্য আমরা এদিকে ডান দিকে চলে আসবো। বাস ডান দিকে আসার পর আমরা সেটিং অপশনে ক্লিক করি। বাস করার পর সিও সেটিং, বাস তারপর আমাদের এই সেটিং থেকে আমরা ডান দিকে আসবো। আসার পরে যে ফরওয়ার্ডিং অ্যান্ড পপ অব্লিক IMAP আমরা এই অপশনে ক্লিক করবো। করার পর আমাদের এই যে ফরওয়ার্ডিংয়ের তো এই কাজটা আজকে আমরা দেখবো। এখানে ফরওয়ার্ডিং ছাড়াও আমাদের এই যে এখানে ফিল্টার অ্যান্ড ব্লক অ্যাড্রেস, অ্যাকাউন্টস ইম্পোর্ট, ইনবক্স, লেবেল, জেনারেল, তো এই প্রত্যেকটা সেটিংয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তাইলে আপনারা আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে আজকে আমরা এখান থেকে এই ফরওয়ার্ডিংয়ের বিষয়টা আজকে আমরা সেট আপ করবো। এই ফরওয়ার্ডিংয়ের বিষয়টা আমাদের এখানে সেট আপ করার আগে তো এই ফরওয়ার্ডিংয়ের বিষয়টা কী কাজ করে তো সেটা আমরা একটু জানি। তো ফরওয়ার্ডিংয়ের কাজটা হচ্ছে যে এখানে আমার এই জিমেলে যদি কেউ কোনো কি ইমেল বা মেসেজ পাঠায় সেটা আমাদের কোথায় আসে, আমাদের কিন্তু ইনবক্সে চলে আসে। কিন্তু আমি যদি ফরওয়ার্ডিং অ্যাড্রেস হিসাবে এখানে যেই ইমেলগুলো আমি এখানে কী করবো, আমি এখানে অ্যাড করবো, আমি যেই ইমেলগুলো বসে এখানে আমি অ্যাড করবো, তখন কী কাজটা করবে যে আমার ইমেলে যেমন ইনবক্সে যেই মেসেজগুলো বা মেলগুলো আসবে সেম ইমেলগুলো বা মেসেজগুলো কিন্তু আমার ফরওয়ার্ডিং অ্যাড্রেসের সেই ইমেলগুলোতে কিন্তু অটোমেটিক চলে আসবে। তো এটি হচ্ছে মূলত এখানে ফরওয়ার্ডিংয়ের কাজটা। বাস তাহলে আমরা কাজটা প্র্যাকটিক্যালি দেখি, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমাদের এখান থেকে আমরা অ্যাড করার জন্য এখানে কি ধরুন আমার এই যে এখানে আমার ধরুন যে এই ব্রাউজার ছাড়াও কিন্তু এখানে যে এখানে আরও আমার দুই তিনটা ব্রাউজার কিন্তু এখানে ওপেন করা আছে, আর প্রত্যেকটা ব্রাউজারে আলাদা আলাদা ইমেল আছে। তাহলে এখন ধরুন আমি আমার এই যে এই ব্রাউজারের যে ইমেলটা আছে এইটা ধরুন আমি এখানে ফরওয়ার্ড করবো। তাহলে এখানে যখন আমার এই ইমেলের মধ্যে ইনবক্সে কোনো মেসেজ আসবে তখন অটোমেটিক কিন্তু সেই মেসেজটা আমার কোথায়, আমার এই ব্রাউজারের এই ইমেলে চলে আসবে। বাস এখন সেক্ষেত্রে কী করতে হবে, আমার এই ব্রাউজারের আমার ইমেলটা আমি এখান থেকে ধরুন আমি সিলেক্ট করে কপি করে নিচ্ছি, আমি সিলেক্ট করে কপি করে নিলাম। করার পর আমি আমার এই ব্রাউজারে চলে আসি। আসার পরে যে অ্যাড ফরওয়ার্ডিং অ্যাড্রেস আমরা এখানে ক্লিক করি। বাস করার পর এখন ইমেলটা আপনি টাইপ করে দিতে পারেন, যেহেতু আমি কপি করছি আমি পেস্ট করে দিলাম। বাস করার পর এখন আমি নেক্সটে ক্লিক করি। এখন লোডিং হচ্ছে। ব্যাস লোডিং হওয়ার পরে কিন্তু এখানে আমার কী চাইছে, আমার এটা ধরুন যে এখানে ফোন ভেরিফিকেশন চাইছে। তো আপনার ধরুন নাও চাইতে পারে, যদি চাই তাহলে আপনি দেখাই দেবেন। তাহলে আমি এখানে ফোন ভেরিফিকেশনটা করি। তাহলে আমার নাম্বারটা আমি দিচ্ছি, ব্যাস আমার মোবাইল নাম্বার একটা কোড চলে আসছে আমি গুগল থেকে, আমি কোডটা পাঠিয়ে দিচ্ছি। বাস কোডটা হলো এখানে 09। বাস কোডটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করি। বাস এখন আমার ফোন ভেরিফাই করার পরে এখন আমরা কী করতে হবে, এই যে আমি যে জিমেলটা দিলাম এটা আমাকে এরকম আসার পরে আমরা প্রসিড করবো না ক্যান্সেল করবো, তো আমরা প্রসিড করবো, আমরা প্রসিড অপশনে ক্লিক করি। ব্যাস এখন এটা করার পরে কিন্তু এখানে কি বলছে, কনফার্মেশন লিঙ্ক হ্যাজ বিন সেন্ট। তাহলে এই যে আমি যে জিমেলটা দিলাম আমার এই যে এই ব্রাউজার থেকে আমি যে জিমেলটা দিলাম কপি করে আমার ফরওয়ার্ডিং অ্যাড্রেস হিসেবে, এখন সেই ইমেলে কিন্তু একটা কি চলে গেছে, কনফার্মেশন লিঙ্ক চলে গেছে। তো সেই লিঙ্কটা আমাকে ক্লিক করে কি করতে হবে, আমাকে এই ফরওয়ার্ড অ্যাড্রেসটা আমাকে কনফার্ম করতে হবে। তো এই যে বিষয়টা বলছে যে ভেরিফাই করার জন্য, তাহলে আমি করার জন্য ধরুন আমি আমার এই ব্রাউজারে চলে আসি। আসার পরে এই ব্রাউজারে জিমেলে যাই। বাস এই ধরুন আমার এখানে জিমেল টিম থেকে এই যে ফরওয়ার্ডিং কনফার্মেশন করতে বলছে, এই যে ইমেলটা আসছে আমি এটা ক্লিক করবো। বাস করার পরে কিন্তু এখন এই যে এখানে ধরুন প্লিজ ক্লিক লিঙ্ক বিলো কনফার্ম দ্য রিকোয়েস্ট, এখন এটা কনফার্ম করার জন্য এই লিঙ্কটা ক্লিক করতে হবে। কিন্তু এটা নিচে যদি আমরা আসেন, আসার পরে কিন্তু এখানে ধরুন আরেকটা লিঙ্ক দেওয়া আছে নিচে, তো এই লিঙ্কটা কিসের জন্য, যে এটা হচ্ছে ক্লিক লিঙ্ক দ্য ক্যান্সেল দিস ভেরিফিকেশন। যদি আপনি ভেরিফিকেশন ক্যান্সেল করতে চান তাহলে আপনি এই লিঙ্কে ক্লিক করে ভেরিফিকেশন ক্যান্সেল করতে পারেন। তো আমরা ক্যান্সেল করবো না, আমরা এটা কি করবো, কনফার্ম করবো। তাহলে এই যে উপরে যে লিঙ্কটা আছে আমরা এটা ক্লিক করবো। ব্যাস লিঙ্কে ক্লিক করার পরে এখন এই যে কনফার্মেশন এখান থেকে এই যে কনফার্ম আমরা এখানে ক্লিক করবো। ব্যাস এখন কনফার্মেশন সাকসেস কিন্তু হয়ে গেল। বাস হওয়ার পরের ধরনের আমি এখান থেকে কী করে দিলাম, এটা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন ধরুন আমি আমার এই ব্রাউজারে চলে আসি। আসার পর এখান থেকে আমি কী করবো, ওকেতে ক্লিক করি। বাস ওকেতে ক্লিক করলাম। বা যদি ধরেন এখানে
আমার এখানে কি না আসতো, এই যে কনফার্মেশন যে এই যে মেসেজটা যদি না আসতো এখানে, তাহলে আমার কি করতে হইতো, আমাকে এই যে রিসেন্ট না আসলে আপনারা রিসেন্টে ক্লিক করবেন, যে তোমার আসছে রিসেন্টে ক্লিক করার প্রয়োজন নাই। তো আরেকটা বিষয় আছে কি রিমুভ অ্যাড্রেস, আপনি যদি এই অ্যাড্রেসটা রিমুভ করতে চান তাহলে অ্যাড্রেসে ক্লিক, এই যে রিমুভ অ্যাড্রেসে ক্লিক করে রিমুভ করতে পারেন। বাস আমরা রিমুভ করবেন, আমাদের কনফার্ম হয়ে গেল। হওয়ার পরে এখন আমাদের এখান থেকে কি করতে হবে, যে আমাদের এখানে পরবর্তী যে বিষয়গুলো এখানে আসবে সেটা কি করলে আসবে, আমরা যদি একটু রিলোড দিই তাহলে কিন্তু দেখবো আমাদের এই অপশনগুলো চেঞ্জ হয়ে এখানে আমাদের অন্য কিছু বিষয় চলে আসছে এখানে ফরওয়ার্ড হিসেবে। আমি দেখাচ্ছি, আমি এখানে এই যে রিলোডে ক্লিক করি, এই দেখেন আমাদের কিন্তু এখন ফরওয়ার্ডিং পপ অবলিক আইএমপির মধ্যে ফরওয়ার্ডিং হিসাবে এখন এরকম চলে আসছে। তো এরকম চলে আসলে বাস এখন এখান থেকে কিন্তু আমাদের ফরওয়ার্ডিংটা কি করা আছে, বর্তমানে ডিজেবল করা আছে, ডিজেবল ফরওয়ার্ডিং করা আছে। তাহলে এটা আমরা ডিজেবল থেকে এটা আমাকে ইনেবল করার জন্য আমাকে এই যে নিচের অপশন যেটা আছে, এই যে ফরওয়ার্ডে কপি ইনকামিং মেল, আমাকে এটা সিলেক্ট করতে হবে। বাস এটা সিলেক্ট করার পরে এখন ধরুন আমরা সিলেক্ট করার পরে কিন্তু এখানে আমার এই যে মেলটা ফরওয়ার্ড করেছে সেই মেলটা কিন্তু এই যেটা, পাশাপাশি এখানে কিন্তু এই যে আরো কিছু বিষয় দেওয়া আছে, এগুলো চাইলে আপনি নিজের মতো চেঞ্জ করতে পারেন। যেমন এখানে ডিফল্ট কি ইনবক্সের বিষয়টা দেওয়া আছে, কপি ইন ইনবক্স, চাইলে আপনারা অন্য বিষয় দেখাতে পারেন। আমি যেটা আছে ধরুন এটা রাখলাম। বাস রাখার পরে এখন আপনাকে কি করতে হবে, লাস্টে এখান থেকে নিচে এসে আপনাকে সেভ করতে হবে। আপনি যে এই ফরেন অ্যাড্রেসটা যে কাজ করবে সেটা কি করলে কাজ করবে, আপনি যদি নিচে এসে এই যে এখানে সেভ চেঞ্জ, আমাদের এখানে সেভ চেঞ্জে ক্লিক করলে তাহলে কিন্তু কাজটা হবে। বা সেভ চেঞ্জে ক্লিক করার সাথে সাথে এই উপরে ধরুন কিন্তু লেখা আসছে ইউআর ফরওয়ার্ডিং ইমেল, এই যে ইমেলটা দিলাম, দিস নোটিস ইন 7 days, আপনাকে 7 দিনের জন্য এটাকে নোটিশ করছে, 7 দিন থাকবে আপনার এটা। তারপরে চাইলে আপনার এই যে রিভিউ সেটিং ক্লিক করে আবার আমরা সেটিংয়ে ঢুকতে পারি এখান থেকে। বাস এই যে এই অপশনটা যখন এখন উপরে থাকবে তখনই কিন্তু আপনার এই ফরওয়ার্ড ইমেল বিষয়টা কাজ করবে, আদারস কিন্তু কাজ করবে না। বাস এটা আপনার উপরে খেয়াল করবে। বাস এখন কিন্তু আমরা যে এই যে ফরওয়ার্ড ইমেলটা সেট করলাম, এখন আমরা দেখি যে আমাদের এটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা। তাহলে এখন আমাদের যখন বলছে কি এখন অন্য কেউ যদি কোনো ইমেল পাঠায় সেটা আমাদের কি এই জিমেলে ইনবক্সে যেমন আসবে, সেমভাবে এই যে ফরওয়ার্ডিং যে ইমেলটা আমি দিলাম আমার এই ব্রাউজারের যে ইমেলটা আছে এখন কিন্তু এখনও সেম ইমেলটা আসবে। তার বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তাহলে এখন ধরুন আমি কি করব, আমি আরেকটা ব্রাউজার থেকে ধরুন আমার এই ব্রাউজারে চলে আসি, আসার পরে এখান থেকে আমি ধরুন একটা ইমেল পাঠাই, ব্যাস পাঠানোর জন্য আমি কম্পোজে যাই, কম্পোজে ক্লিক করি। বাস করার পরে এখন টু এর মধ্যে আমি দেবো কোনটা, ধর আমার এই যেখান থেকে আমি ফরওয়ার্ড করছি আমার এই জিমেলটা আমি দিব। তো এই যে জিমেলটা আমি দিচ্ছি এখানে, এই জিমেলটা ধরুন এখান থেকে, এই জিমেলটা ধরুন এখান থেকে কপি করে নিলাম। করার পরে আমি এখান থেকে এই যে টু এর মধ্যে এই জিমেলটা দিলাম, দেওয়ার পরে এখানে আমি সাবজেক্ট ধরুন দিলাম কি টেস্ট মেল জসিম, ওকে যার সাবজেক্ট এটা দিলাম। দেওয়ার পরে এখানে আপনি মেলে যা লেখা দরকার লেখলেন। বাস লেখার পরে এখন কিন্তু আমি দিচ্ছি কোনটা, আমার এই ব্রাউজারের এই যে ধরুন এই জিমেলটা কিন্তু আমি দিচ্ছি, এটা দিছি এখানে। দেওয়ার পরে এখানে আমি মেলটা লিখে এখন যদি আমি এখানে সেন্ডে ক্লিক করি, ব্যাস আমার কিন্তু মেলটা চলে গেছে। তো এই মেলটা আমি এখন যখন এখানে সেন্ড করে দিলাম তখন এটা কোথায় আসছে, আমার কিন্তু এই যে এখানে কিন্তু ইনবক্সে চলে আসছে। তো এই যে আমি ইনবক্সে যাই এখানে, ব্যাস ইনবক্সে গেলে আসবে, একটু সময় নিচ্ছে, আমরা একটু রিলোড দিতে পারি, রিলোড দেওয়ার আগে চলে আসছে। এই ধরুন আমার এখানে কিন্তু টেস্ট মেল জসিমোকে এই মেলটা এখানে চলে আসছে। তো এটা পাঠাইছি কোন জায়গা থেকে, এই ইচ্ছে এখানে এখান থেকে পাঠাইছি। তাহলে আমাদের এই ব্রাউজারে এখানে মেলটা চলে আসছে, কিন্তু এখানে যে মেলটা আসলো কিন্তু এই সেম মেলটাই কিন্তু আমাদের এখানেও চলে আসছে, এই যে আমরা ফরওয়ার্ড যে মেলটা দিচ্ছি সেখানে চলে আসছে। তাহলে আমরা আমাদের এই ব্রাউজারে চলে আসি, আসার পরে এই যে আমরা ইনবক্সে যাই, ইনবক্সের মধ্যে কিন্তু আমাদের এই যে সেম মেলটা ধরুন চলে আসছে, টেস্ট মেল জসিমোকে যে এখানে যে মেলটা আসছে সেম মেলটা কিন্তু আমার এখানে এই জিমেলের মধ্যে চলে আসছে। এটা কিন্তু ফরওয়ার্ডিং এর কাজটা। বাস আমি আরেকটা মেল পাঠাতে দেখাচ্ছি, যেমন আমি আবার যাই এখানে কম্পোসে গিয়ে, এখানে ধরুন আমি কোনটা আমার যে ডিজিটাল মার্কেটিং এর যে মেলটা আমি দিয়ে দিলাম, আবার দেওয়ার পর এখন সাবজেক্ট ধরুন আমি এখানে জাস্ট এটা কিছু লিখলাম, এটা কিছু লিখলাম, এখন বাস মেল লেখার পর আপনি সেন্ডে ক্লিক করেন, বাস এখন কিন্তু মেলটা আমার এখানে সেন্ড হয়ে গেল। হওয়ার পরে এখন আমি কোন জিমেলটা দিছি, যেটা থেকে আমি ফরওয়ার্ড করছি আমি সেই জিমেলটা দিছি, তাহলে কিন্তু এখন এখানে আমার মেলটা আসবে, বাস পাশাপাশি কিন্তু আমার এখনও সেম মেলটা চলে আসবে। একটু ওয়েট করতে হবে, আস্তে আস্তে সময় নিচ্ছে, যে ধরুন চলে আসছে এখানে জসিম ওকে আমি যেটা লিখলাম এখানে চলে আসলো, এই সেম মেলটা আমার এই ব্রাউজারের এই যে এখানে চলে আসছে, যে এইটাই কিন্তু আমার এখানে যে আপনার ফরওয়ার্ড করার মেলের বিষয়ের কাজটা আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখলাম। এখন আবার আমরা ধরুন এখানে চলে আসছি, আসার পরে ধরুন আমরা আবার যে সেটিংয়ে যাই, বা সেটিংয়ে যাওয়ার পর আমরা সিও সেটিংয়ে যাই, বাস তারপর এখানে আমরা ফরওয়ার্ডিং অ্যান্ড পপ পাবলিক আইএমপিতে অপশন থেকে আমরা এই যে একটা যেমন আমরা ফরওয়ার্ড করলাম, সেমভাবে চাইলে আপনি আরও এইভাবে একাধিক আপনি ইমেল কিন্তু ফরওয়ার্ড অ্যাড্রেস হিসেবে এখানে আপনি অ্যাড করতে পারেন। তাই আমি আরেকটা অ্যাড্রেস অ্যাড করে দেখাচ্ছি আবার, তাহলে অ্যাড ফরওয়ার্ডিং অ্যাড্রেস এখানে ক্লিক করলাম। করার পরে এখন ধরুন আমার অন্য আরেকটা ব্রাউজার, এই ব্রাউজারের মধ্যে এই যে জিমেলটা আছে এইটা ধরুন আমি এখানে ফরওয়ার্ড হিসেবে আমি অ্যাড করবো। তো এই ইমেলটা আবার এখান থেকে আমি সিলেক্ট করে কপি করলাম, করার পর আমি এই ব্রাউজারে চলে আসি, বাস এটা আমি এখানে পেস্ট করে দিলাম, আপনি টাইপ করে দিতে পারেন। আমি পেস্ট করে দেওয়ার পর এখন নেক্সটে ক্লিক করি,
লোডিং হচ্ছে। বাস এখন কিন্তু আবার এখানে ধরেন যে কি আমার এখানে ফোন ভেরিফিকেশন দিতেছে, যদি আপনার চাই তাহলে আপনি দিবেন, কারণ আপনার ধরেন যে আমরা ফরওয়ার্ড করতে গেলে ভেরিফিকেশন চাই, যদি আপনার না চায় তাহলে তো মনে করেন পরবর্তী স্টেপে আসা পড়বে, কিন্তু যেহেতু আমার এখানে ফোন ভেরিফিকেশন চাই তাহলে আমি আবার দিয়ে দিচ্ছি। আমার গুগল থেকে কোডটা আসু, চলে আসছে। এখন আমি আমার ভেরিফিকেশন কোডটা দিয়ে দিচ্ছি এখানে। বাস এখন আমার কোডটা দেওয়ার পর আমি এখন নেক্সটে ক্লিক করবো, বাস এন্টার দ্য কোড, নাম্বারটা ভুল দেখাচ্ছে আমি একটা আবার চেক করে নিই, 9 6-এর জায়গায় 3 হবে, এখানে ভুল 6-এ 4 ছিল 3 হবে। বাস এখন আমি নেক্সটে ক্লিক করি, ব্যাস এখন হয়ে গেল। তারপরে এখন এই যে প্রসিড, আমরা প্রসিডে ক্লিক করব, বাস ক্লিক করার পরে এখন আমি যেই ইটা দিলাম ফরওয়ার্ড হিসেবে যে ইমেলটা দিলাম সেখানে যে আমাকে কনফার্মেশন করতে হবে আমার লিঙ্কটা, করলে বাস এটা আমার এখানে হয়ে যাবে। তাহলে আমি আমার এই ব্রাউজারের এই জিমেল এখানে চলে আসি, বাস আসার পরে দেখেন আমার ফরওয়ার্ডিং ইমেলটার কনফার্মেশন, এখন আমরা এই লিঙ্কে ক্লিক করব। বাস এখানে ক্লিক করার পরে এখন ধরুন আমার এখানে কনফার্ম করার জন্য এই লিঙ্কটায়, আর কনফার্ম যদি আপনার মানে বাদ করতে চান ভেরিফিকেশন তাহলে এই যে লিঙ্কটায় এখানে লেখা আছে ক্যান্সেল দ্য ভেরিফিকেশন, তো আমরা ক্যান্সেল করবো না, আমরা কনফার্ম করার জন্য এই যে লিঙ্কটা ক্লিক করবো। বাস ক্লিক করার পরে কনফার্মেশন, বাস এখান থেকে কনফার্মে ক্লিক করি, বাস কনফার্ম সাকসেসফুল হয়ে গেল। হওয়ার পরে এটা আমি ক্লোজ করে দিই, বাস করার পরে এখন আমি আমার এই ব্রাউজারে চলে আসি, আসার পরে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। বাস করার পরে এখন ধরুন আমার এখান থেকে কিন্তু এই যে যেটা আছে এটা যদি আপনি এখান থেকে কী করতে চান রিমুভ করতে চান, এই যে রিমুভ অ্যাড্রেস দিলে রিমুভ হয়ে যাবে, তো আমি রিমুভ করবো না। বাস তারপরে এখানে যদি এই কনফার্মেশন আমাদের এটা যদি এখানে না আসতো, এই মেসেজটা না আসতো, তাহলে আমরা আবার কী করতাম এখান থেকে রিসেন্ট ইমেলে ক্লিক করলে কিন্তু আসতো, যদি না আসে সেই ক্ষেত্রে করবেন, যেহেতু তোমার আসছে রিসেন্ট করার প্রয়োজন নেই। বাস এখন এখান থেকে সেম এটার এইরকম অপশন নিয়ে আসতে গেলে আমার কী করতে হবে, এখানে রিলোড দিতে হবে, রিলোডে ক্লিক করি। রিলোড দেওয়ার পরে এখন কিন্তু আমাদের কাছে এরকম অপশন চলে আসছে। বাস এখন আমরা এই যে এখানে যদি যাই, এখানে গেলাম ধরেন আমাদের এই যে পরবর্তী এটা কিন্তু ইমেল যেটা আমরা এখানে অ্যাড করলাম ফরওয়ার্ড হিসেবে সেটা কিন্তু চলে আসছে, এখানে দুইটা চলে আসলো। বাস এখন এইটা কিন্তু অলরেডি আমার এখানে এই যে শো করতেছে, যেটা কিন্তু আমি কী করছি এখানে দেখানোর পরে আমি এই যে এখানে সেভ চেঞ্জ করছিলাম, এখন যেইটা এখানে আবার নতুন করে আসলো সেটাকে আমাকে কাজ করতে গেলে কী করতে হবে, এই যে এটা আবার এখান থেকে আমরা সিলেক্ট করে এটাকে আমাকে এখানে সেভ করতে হবে। আমি সিলেক্ট করার পরে যে সেভ চেঞ্জে ক্লিক করে আমি সেভ দিলে আমাদের এই ইমেলটা কিন্তু এখানে চলে আসবে। বাস এখন ধরনের যে পরবর্তী ইমেল যেটা আছে সেটা কিন্তু এখানে ফরওয়ার্ড হিসেবে এখানে চলে আসছে। বাস এখন আমরা যদি কোনো জায়গায় আমাদের কাছে কেউ কোনো ইমেল পাঠায়, সেই ক্ষেত্রে আমাদের এই মাস্টার জিমেলের এখানে ইনবক্সের পাশাপাশি এই যে ফরওয়ার্ড যেটা আমি পরবর্তী অ্যাড করলাম তার ভিতরে কিন্তু সেম মেসেজ বা ইমেলটা চলে যাবে। আমি এখন দেখাচ্ছি, দেখানোর জন্য ধরুন আমি এখান থেকে আমার এই ব্রাউজারে চলে আসি, তারপরে কম্পোজে যাই। বাস এখন আমি আমার মাস্টার জিমেলটা দিই ডিজিটাল মার্কেটার, দেওয়ার পরে সাবজেক্ট এখানে দিলাম আমি বাংলাদেশ, বাস একটা কিছু দিলাম বাংলাদেশ ইন্ডিয়া। বাস তারপরে এখানে আমি একটা ধরুন মেসেজ লিখলাম, তারপর সেন্ডে ক্লিক, বাস আমার এটা মেসেজটা সেন্ড হয়ে গেল। হওয়ার পর আমার এখন আমার যেই ব্রাউজার থেকে কাজ করছি বাস এটা থেকে আসি, আসার পর ধরুন এটার মধ্যে কিন্তু চলে আসছে বাংলাদেশ ইন্ডিয়া, মেলটা কিন্তু চলে আসলো। বাস আসার পর এখন যদি আমি এই ব্রাউজারে চলে আসি, বাস এখন কিন্তু সেম মেলটা কিন্তু আমার এখানে চলে আসবে, এই চলে আসছে বাংলাদেশ ইন্ডিয়া, এর জন্য এখানে চলে আসছে, এইভাবে কিন্তু এখানে কাজটা করে। তো এইভাবে কিন্তু আপনি যদি চান আপনার এখান থেকে এই কাজগুলো করতে পারেন। তাহলে এই যে এখন আমরা আবার সেটিংয়ে যাই, যার পর সিওল সেটিংয়ে যাই, বাস তারপরে এই যে ফরওয়ার্ড অ্যান্ড পপ আপ আইএমপি থেকে আমরা কিন্তু এখান থেকে যে আপনি যেইটা করবেন এইভাবে আপনি যেইটা সিলেক্ট করে দেবেন, বা সেটার জন্য আপনি এখানে যে ফরওয়ার্ডিং মেলের বিষয়টা কাজ করবে। তো আপনি এইভাবে কিন্তু একটা আমি দুইটা দেখা দিলাম, এবার চাই আপনি অ্যাড ফরওয়ার্ড এড্রেসে যে আপনি আরও কোনো আপনি মেলের সেগুলো আপনি ফরওয়ার্ড হিসেবে আপনি এইভাবে সেট করতে পারেন। তো তারপরে বলছি যে এগুলো আপনি যদি চান যেখানে ইনবক্সারও কীভাবে কাজ করবে দেখাইতে পারেন। বাস এখন যদি আপনি এই ফরওয়ার্ড ইমেলগুলো আপনি যদি চান কী করার জন্য রিমুভ করতে চান, তো সেটাও করতে পারেন। করার জন্য এই যে রিমুভ অপশন, এই যে এখান থেকে আপনি রিমুভ করতে পারেন। তাছাড়া যদি চান যে আপনার ফরওয়ার্ডিংয়ের বিষয়টা ডিজেবল করবেন, যেটা কাজ করবে না, তাহলে যে ডিজেবল ফরম্যাটিং ফরওয়ার্ডে ক্লিক করে আপনি নিচে আসবেন, আসার পরে এই যে সেভ চেঞ্জ, সেভ চেঞ্জে ক্লিক করলে আপনার কী হবে এই যে ডিজেবল ফরওয়ার্ডিংয়ের বিষয়টা কাজ করবে, সেভ চেঞ্জ করতে হবে, কিন্তু করলে আপনাকে ফরওয়ার্ডের বিষয়ে কাজ করবে না, ডিজেবল হয়ে থাকবে। বাস তারপর আমরা বলছি যে এখান থেকে আমরা এই ফরওয়ার্ডিংয়ের ইমেলগুলো যেগুলো করছি রিমুভ করতে গেলে এই যে আপনি ক্লিক করবেন ওকেতে ক্লিক, বাস একটা কিন্তু রিমুভ হয়ে গেল। সেমভাবে আপনার পরেরটা যেটা আছে যে এখানে আপনি ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, আপনার এই ফরওয়ার্ড ইমেলটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এইভাবে মূলত আমরা কী করতে পারি যে এখান থেকে
যে আমাদের এই যে জিমেলে যে মাস্টার যে জিমেলটা আছে তার ভিতরে আমাদের অন্য অন্য যে জিমেল অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আমরা এখান থেকে অ্যাড করে কি করতে পারি, ফরওয়ার্ডিং অ্যাড্রেস হিসেবে আমরা অ্যাড করে দেয় ইচ্ছে করলে এইভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি। সেটা আপনাদের আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। বাস তারপরে কিন্তু এখানে আমাদের এই ফরওয়ার্ডিংয়ের এই যে নিচে একটা টিপ একটা লেখা আছে এইটা কাজটা কিন্তু করতে পারে। এই বিষয়টা কি বলছে যে এখানে আমাদের যদি ফরওয়ার্ডিং ইমেল অ্যাড্রেস আমাদের অ্যাড করা থাকে তাহলে ইউ ক্যান অলসো ফরওয়ার্ড অনলি সাম অফ ইউর মেল বাই ক্রিয়েটিং এ ফিল্টার। তাহলে আপনি কি করতে পারেন ফরওয়ার্ডিং হিসাবে আপনি কিছু মেল ইচ্ছে করলে আপনি কি করতে পারেন একটা ফিল্টার তৈরি করে আপনি ফরওয়ার্ড করতে পারেন, মানে আপনি একটা ফিল্টারের বিষয়টা আপনি ফরওয়ার্ড করতে পারেন যদি আপনি এখান থেকে এই ফরওয়ার্ড অ্যাড্রেস আপনি অ্যাড করা থাকে। সেক্ষেত্রে আপনি ক্রিয়েট এ ফিল্টারে ক্লিক করে বাস এখান থেকে আপনি কি ফিল্টার করবেন সেটা আপনাকে করতে হবে। তাহলে এখান থেকে ধরেন আমার ইনস্টাগ্রাম বা টুইটার বা টামলার থেকে যে মেলগুলো আসে সেগুলো ধরেন এখান থেকে আমি অন্য কোনো ইমেলে ফরওয়ার্ড করব। তাহলে সেক্ষেত্রে আমাকে ধরেন আমি এখানে কি লিখলাম আমার যে ওই ইনস্টাগ্রাম বা টামলারের যে ইমেলটা আছে আমি সেটাও দিতে পারি, অথবা ধরেন এখান থেকে আমি লিখে দিলাম সরাসরি কি ধরেন টামলার, বাস টামলার লিখে এখন আমি যে ক্রিয়েট ফিল্টারে ক্লিক করি। বাস করার পরে এখন এই ধরেন আমার কিন্তু টামলারের তিনটা মেল এখানে তিনটা মেল কিন্তু চলে আসছে টামলার থেকে তিনটা ম্যাচিং করছে এখানে। বাস এখন ধরেন আপনি এখান থেকে এই যে বিষয়গুলো আপনি কোনটা কি রাখবেন দেখাইতে পারেন। এখান থেকে স্কিপ দ্য ইনবক্স, ইনবক্সে কি স্কিপ করবেন কিনা, ইনবক্সে আসবে না সরাসরি আপনার একটা লেভেলের ভিতরে আসবে। তো সেক্ষেত্রে আপনি এই যে নিউ লেভেলে গিয়ে একটা লেভেল তৈরি করে দিতে পারেন, করার পরে ক্রিয়েট এ ক্লিক বাস এই লেভেলটা চলে আসবে। তারপরে আপনার লেভেলে যে আসবে সেক্ষেত্রে আপনার যে আপনার এই জিমেলে ছাড়া আপনার অন্য কোন জিমেলে যাবে সেই ফরওয়ার্ড অ্যাড্রেসটা আপনি এখান থেকে দেখাইতে পারবেন। এই যে এখানে ক্লিক করবেন এই যে ফরওয়ার্ড অ্যাড্রেস যেটা আমার অলরেডি উপরে আসছে যেটা এটা আপনার এখান থেকে এই যে আপনি সিলেক্ট করে দেবেন। বাস আর যদি না থাকে অ্যাড ফরওয়ার্ড অ্যাড্রেস থেকে আপনার অ্যাড ফরওয়ার্ড অ্যাড্রেসটা অ্যাড করে দিতে পারেন যেটা তো অলরেডি আমি দেখাইলাম। বাস এখন এই যে ইমেলটা দেখানোর পরে এখন এই যে অ্যাপ্লাই ম্যাচিং এখানে টিক মার্ক দিয়ে যদি আমরা ক্রিয়েট ফিল্টারে ক্লিক করি তাহলে আমাদের এই জিমেলের একটা আমাদের কী হবে ফিল্টার তৈরি হবে। পাশাপাশি এখন যখন কী করবে অন্য কেউ আমাদের এই জিমেলের মধ্যে কোনো কী করবে যে এই যে টামলারের কোনো ইমেল আসবে সেই ক্ষেত্রে এই জিমেলের পাশাপাশি আমার এই যে এখানে ফরওয়ার্ড যে জিমেল আছে সেই জিমেলের ভিতরে এই লেভেলের ভিতরে কিন্তু সেম ইমেলটা কিন্তু আসবে, এইভাবে কিন্তু এখানে কাজটা করবে। এইভাবে মূলত আমাদের এখানে কিন্তু এই ফরওয়ার্ডের মধ্যে যে এখানে ফিল্টারের বিষয়টা কাজ করে। তো এই ফিল্টারের উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি আমার চ্যানেলে আসলে ধরুন কীভাবে আপনার এই যে ফিল্টার ক্রিয়েট করতে হয় এডিট করতে হয় ডিলিট করতে হয় তারপর ফিল্টার এক্সপোর্ট ইম্পোর্ট করা এই বিষয়গুলোর উপর কিন্তু আমার ভিডিও দেওয়া আছে। আপনার ভিডিওগুলো দেখলে এই ফিল্টারের বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তারপর যেহেতু এখানে আমার আছে আমি অপশনটা এখান থেকে একটু শেয়ার করে দিলাম যে অ্যাকচুয়ালি এখানে ফরওয়ার্ড এড্রেসের ক্ষেত্রে ফিল্টারটা কীভাবে কাজ করে, বা ক্রিয়েট ফিল্টারে ক্লিক করলে ফিল্টারটা তৈরি হয়ে যাবে। এটা আমাদের এখানে ফিল্টারের বিষয়টা সেটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। বাস এখন এই যে উপরে ধরুন আমাদের ফরওয়ার্ডের বিষয়টা এখানে দেওয়া আছে আমরা যদি রিভিউ সেটিংয়ে ক্লিক করি সেটিং আসার পরে আমরা তো এই বিষয়গুলো বললামই যে আমাদের এই বিষয়গুলো কীভাবে কাজ করে ফরওয়ার্ডিং এর বিষয়গুলো। বাস এইভাবে তাহলে আমরা কী করতে পারি আমাদের এই জিমেল অ্যাকাউন্ট থেকে যে আমরা খুব ইজিলিভাবে কী করতে পারি আমাদের অটোমেটিক ফরওয়ার্ডিং এর বিষয়টা আমরা কী করতে পারি আমাদের জিমেল থেকে আমরা সেট আপ করতে পারি। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু সেট আপ অটোমেটিক ইমেল ফরওয়ার্ডিং ইন জিমেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।